সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর, দিনাজপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও পটুয়াখালীর কয়েক জায়গায় পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা সহ কয়েকটি উপজেলায় কয়েক হাজার মানুষ অগ্রিম ঈদের জামাতে অংশ নেন। দিনাজপুরে চিরির বন্দর, কাহারল উপজেলার কয়েকটি এলাকায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে প্রায় 2000 পরিবার। চাঁদপুরের 40টি গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পটুয়াখালীর 28 গ্রামের 25,000 মানুষ আগাম ঈদুল আজহা উদযাপন করছেন। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকার পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় জাহাগিরিয়া তরিকার অনুসারীরা ঈদ পালন করছে। ঈদের জামাত শেষে মুসল্লিরা পশু কোরবানি করছেন।